बंधुरा प्राइमरि 2014 काउंसिलिंग इनक्लूडेड कैंडिडेटरा किन्तु वेट कर कब काउंसिलिंग जेहेतु भोट पर्व चलते तो मुहूर्ते किन्तु काउंसिलिंग कोनो रकम सम्भावना लक्ष्य करा जाच्छे ना एवं ऊपर महल थेके जे खबरगुलो उठे आसछे सेई परिप्रेक्षिते जदि बोलते हय तो भोटेर परे तारा बोलेछेन एवं इतिमध्ये अपडेट मास्टर टीम थेके खबर नेওয়া হয়েছে विभिन्न डिपिएससी थेके एवं पर्षद থেকেও কিন্তু একটা আপডেট যেটা উঠে আসছে এবং সেই পরিপ্রেক্ষিতে যে খবরটা তো ওনারা পর্ষদের আধিকারিকরা যে কথাটা বলছেন রিসেন্টলি যেটা উঠে আসছে যে মে মাসের মধ্যে কিন্তু হবে মে মাসের মধ্যে হওয়ার চান্স আছে তোমরা অস্থির হয়ে না এই ধরনের কথা তাদেরকে জিজ্ঞাসা করা হওয়ার পর এই ধরনের কথা উঠে আসছে এবং তার সাথে যদি অ্যাড করতে হয় সচিব আমাদের माननीय সচিব रतना बागची मैम तो तिनी किन्तु अलरेडी बोले दिए छेन जे सेकेंड मे जेटा भोटेर रेजल्ट बेरोबे तारपर थेके किन्तु प्रोसिडियर जेटा हबे शुरू हबे एबं ताहले जेटा सबाइकेर मने जेटा प्रश्न आसछे जे सेकेंड मे थेके नाइन्थ मेर मध्ये कि नोटिफिकेशन आसते चलेछे तो बंधुरा एटा उत्तर कि हबे सेटा समय बोलबे किन्तु एइ मुहूर्ते जे ब्यापारटा भोटेर पर सब किछु सेटिंग करते এবং সেট আপ করতে ভোটের রেজাল্ট বেরোবার পর কিন্তু অনেকটা সময় লাগে এবং সেই সময়ের লাগার জন্যই কিন্তু অনেকের মনে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়ে গেছে যে কী হবে না হবে এবং এটা নিয়ে কিন্তু বিশাল একটা আশঙ্কা তৈরি হয়েছে কিন্তু আমি একটা জিনিস বলতে চাই এবং আপডেট মাস্টার টিম থেকে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে চিন্তার কিছু নেই যেহেতু মেরিট লিস্টেড ক্যান্ডিডেট তোমরা সবাই কিন্তু তোমাদের চিন্তার কিছু নেই তোমাদের জাস্ট স্কুল চয়েসটা বাকি আছে এবং কাউন্সিলিং প্রক্রিয়া কীভাবে সেটা অলরেডি অনেক রকম তথ্য উঠে আসছে তার মধ্যে একটা হচ্ছে অনলাইন কাউন্সেলিংয়ের দাবি জানানো হয়েছিল ইনক্লুডেড ক্যান্ডিডেটদের এই আধিকারিক থেকে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু রত্না বাগচি ম্যাম ভেবে দেখবেন বলেছেন আগেই সে তথ্যটা তোমরা অলরেডি পেয়েছো চ্যানেলের মাধ্যমে এবং বিভিন্ন ডিপিএসসিগুলোতেও কিন্তু শান্তিপূর্ণ কিন্তু আন্দোলন বলো আর অবস্থান বিক্ষোভ বলো এটা চলছে এবং তার সাথেও যে ব্যাপারটা উঠে আসছে এখান থেকে যে তারা কিন্তু একজোট হয়ে এপিসি ভবন যাওয়ার ব্যাপারেও কিন্তু তারা বলছেন তো এখন সময় এখন দেখার সেটাই যে সময় যখন আসবে তখন কি হতে চলেছে এবং দুদিন আগে ডিআই ডিপিএসসি ডিআই সেখানে এসেছিলেন তো সেই ডিপিএসসিতে ডিআই স্যার যে কথাটা বলেছেন যে আপার লেভেল থেকে যে ইনফরমেশন যদি আসে তখনই ইনফরমেশন এলেই কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া সম্পর্কে একটা প্রসিডিওর এগোনো যাবে তারা কিন্তু এটা বলেছেন এবং তার কথার পরিপ্রেক্ষিতে এটাই বোঝা যাচ্ছে যে মেন হচ্ছে পর্ষদ থেকে যদি কোনো রকম সদুত্তর বলো এবং আপডেট না আসে তো সেক্ষেত্রে এনারা কিছু করতে পারবেন না তো অনেকেই মেসেজ করছিলেন যে কিভাবে কাউন্সিলিং প্রক্রিয়া হতে চলেছে তো তাদের একটা সংক্ষিপ্ত ধারণা দিয়ে রাখি যে যদি অনলাইন কাউন্সিলিং হয় তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো লিংক দিয়ে দেওয়া হবে এবং সেখানে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে বলা হবে ডিস্ট্রিক্ট চুজ করতে বলা এক বা একাধিক ডিস্ট্রিক্ট চুজ করতে বলা হতে পারে তো সেই ডিস্ট্রিক্ট চুজ করতে বলার পরও কিন্তু তোমাদের ওখানে জাস্ট সাবমিট করে দিতে হবে তারপর কিন্তু তোমাদের র্যাঙ্ক ওয়াইজ কিন্তু কাউন্সিলিংটা হবে এবং সেটা ধাপে ধাপে হতেও পারে এবং তোমাদের র্যাঙ্ক যদি সামনের দিকে থাকে অর্থাৎ প্রথমের দিকে থাকে তাহলে তোমাদের নিজেদের ডিস্ট্রিক্টের পাওয়ার চান্স বেশি এবং সেটা শর্ত সাপেক্ষ এই কারণেই বলছি কারণ সেটা নিজেদের ডিস্ট্রিক্টে কিন্তু যে ভ্যাকেন্সি অথবা সিট বলো তো সেই সিটটা কেমন আছে সেটা নিয়েও কিন্তু একটা ব্যাপার সেটার উপরে পুরোটা নির্ভর করছে এবার যে প্রসঙ্গটা উঠে আসছে একটা ভালো খবর যেটা তোমাদের ইনক্লুডেডদের জন্য যে এক্সেম্পটেড ক্যাটাগরি বলো এবং বিভিন্ন ক্যাটাগরি সেই সিটগুলো কিন্তু অনেকটা ফাঁকা পড়ে থাকবে যেহেতু তোমরা মেরিট লিস্ট দেখেছো অলরেডি তো সেক্ষেত্রে মানে খুবই কম সংখ্যক ইন্টারভিউ কোয়ালিফাই করেছে এবং তাদের সিট সংখ্যা অনেক বেশি 2000 পেছনে ধরো 50 করেছে তো সেক্ষেত্রে 1950 সিট প্রায় খালি হচ্ছে এরকম ধরনের সিট দেখা যাবে তো এই সিটগুলো কিন্তু কনভার্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু নর্মাল সিটে ঠিক আছে তাহলে কী হবে তোমাদের যাদের ধরো র্যাঙ্ক দূরের দিকে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সামনে তোমাদের নিজেদের ডিস্ট্রিক্টে পাওয়ার চান্স বেশি থাকবে এবং যদি ডিস্ট্রিক্টে সিট যে আছে সেই সিট যদি অ্যাভেলেবেল থাকে তো এখন ব্যাপারটা হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া মে মাসের প্রথম দিকে যদি হয় তাহলে কিন্তু সব কিছু হয় ধাপে ধাপে হতে কিন্তু মে পরের মাসও লেগে যেতে পারে এই ব্যাপারটা কিন্তু একটা লক্ষ্য করা হচ্ছে যেহেতু একটা বিশাল বড় ভাস্ট প্রসিডিওর একটা বিগ প্রসিডিওর এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয় এবং তারই মাঝে কিন্তু একটা তথ্য উঠে আসছিলো যেটা তো সেটা তো সত্যতা ভেরিফাই করা হয়নি বলে তোমাদেরকে আমি জানাইনি যেটা হচ্ছে যে জয়নিং এবং
যেটা জয়েন মানে রিক্রুটমেন্ট প্রসেস বলো জয়েনিং বলো এগুলো ভোটের মধ্যে করা যাবে না বলে একটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখে থাকবে হয়তো, তো সেই খবরটা কোনো ভিত্তি নেই, সেই জন্য আমি তোমাদের বলিনি ব্যাপারটা। তো এখন মেন ব্যাপার হচ্ছে যে কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু হবে, যেহেতু একাংশে নিয়োগ হয়ে গেছে এবং তাদের ডিসিএফ ফিল আপের কাজও চলছে। তো ডিসিএফ যদি তোমার না জেনে থাকো কী জিনিস, এবং সেটা নিয়ে আপনি পার্টিকুলার একটা ভিডিও বানিয়েছি অলরেডি, সেটা চ্যানেলে অলরেডি আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পারবে ডিসিএফ জিনিসটা কী। তোমরা যখন তোমাদের স্কুল জয়েন করার পর এটা কাজে লাগাবে, এটা হচ্ছে আইওএস এমএস এর জন্য লাগে, বেতন স্ট্রাকচার বেতনের জন্য এটা লাগে, একটা প্রোফাইল ধরো আর কি, ঠিক আছে। তো তো অনলাইন অনলাইনের ডাটা ইয়ের জন্য একটা লাগে, ডাটা ডাটা কালেকশন এটা বলা হয় এক প্রকার। তো সমস্ত রকম ইম্পর্টেন্ট যে ইনফরমেশান সেগুলো এখানে দিতে হয়, তো আমি সমস্ত রকম বিস্তারিত জানিয়ে দিয়েছি ব্যাপারটা পার্টিকুলার ভিডিওতে। তোমরা যদি এখনও ভিডিওটা না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখবে, চ্যানেলে গেলেই পেয়ে যাবে। এবং বন্ধুরা টেলিগ্রামে আমি খুব অ্যাক্টিভ থাকি এবং সেখানে ইম্পর্টেন্ট আপডেটগুলো কিন্তু সবার আগে ওখানে দিই। তাহলে আপডেট মাস্টার ফোর লিখবে, সার্চ করবে টেলিগ্রামে, তাহলে দেখবে পেয়ে যাবে, মোটামুটি 500 উপর সাবস্ক্রাইবার আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কোথায় আছে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। আর বন্ধুরা একটা ব্যাপার ইম্পর্টেন্ট যেটা কথা বলে রাখি, যে যারা নট ইনক্লুডেড হয়েছে অর্থাৎ এই কারেন্ট মেরিট লিস্টে নেই, তারা কিন্তু ওয়েট করে আছে যে সেকেন্ড লিস্ট কবে বেরোবে। তাহলে তা তো সেই বন্ধুদের জন্য একটা ভালো কথা আমি বলে রাখি, যেটা হচ্ছে এই নিয়োগ হওয়ার পর অর্থাৎ এই কাউন্সিলিং হওয়ার পর কিন্তু যে সিটগুলো বাকি থাকবে অর্থাৎ যেগুলো ভ্যাকেন্সি থাকবে এবং আরও যে সিট রাখা আছে বিভিন্ন রকম কেসের জন্য, তো সেই সিটগুলো 1216 যে টোটাল রাখা আছে, তো সেইগুলোর জন্য সেকেন্ড লিস্টের আওতায় এগুলো পড়বে। এবং তোমরা জানো যে মামলাগুলো কিন্তু ডিলে হয়ে যাচ্ছে, যে মামলাগুলো প্রশ্নবল বলো 50% মামলা, ডিএলের অগ্রাধিকার মামলা, এগুলো কিন্তু অনেক ডিলে হয়ে যাচ্ছে এবং ডিলে হওয়ার জন্যই কিন্তু সব কিছু প্রসিডিওর দেরি হচ্ছে। আর সেটা মে মাসের লিস্টেড আছে, মে মাসের 6 তারিখে, তো আমি অলরেডি সেটা বলেছি ভিডিও আপলোড করে। তো মে মাসে বোঝা যাবে সেটার যে ডিএলএড অগ্রাধিকার মামলাটা কী হতে চলেছে, এবং এ সম্পর্কেও আরও যাবতীয় যে কেসগুলো আছে সেগুলো কিন্তু মে মাসের দিকে কিন্তু ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, যেহেতু বিচারপতি চাইছেন সরাসরি এটার শুনানি করতে কিংবা সরাসরি হিয়ারিং করতে, যেহেতু অনলাইন এবং অর্থাৎ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঠিকমতো তার মতে এটা ঠিকমতো হচ্ছে না আর কি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তিনি বলেছেন যেটা এটা হচ্ছে অনলাইনে করার জন্য। তো বন্ধুরা এখন ব্যাপার হচ্ছে সেই দিনগুলোর জন্য অপেক্ষা করবো আমরা সবাই, আর সমস্ত রকম ইম্পর্টেন্ট আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দাও, তাহলে তোমরা কোনো রকম ইম্পর্টেন্ট নোটিফিকেশান আপডেট তোমার মিস করবে না। ধন্যবাদ দেখার জন্য বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।